কোলেস্টেরল বেড়ে গেলে রক্তচাপ বাড়বে, কোলেস্টেরল বেড়ে গেলে আপনার আর্টারি ভেইনগুলি জমাট বেঁধে যাবে, আর্টারি ভেইনগুলির ভিতর দিয়ে আমাদের রক্তের সার্কুলেশন কমে যাবে এবং এর ফলে আমাদের হাই প্রেশার দেখা দিবে, কোলেস্টেরল দেখা দিবে, শারীরিক মানসিক অনেক রকম সমস্যা। এই যে হাই কোলেস্টেরল যেটা, এটা এত বিপজ্জনক যে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ এই সমস্যায় ভুগতেছে এবং এটা মরণঘাতী ব্যাধি। এই কোলেস্টেরলের জন্য হঠাৎ করে সুস্থ মানুষটি আমাদের মাছ থেকে চলে যায়। এজন্য সকলকে খাদ্য অভ্যাসের ভিতরে চর্বি জাতীয় যে জিনিসটা আছে, মানে মাংসের তেল যেখানে আছে, তেল ছাড়া মাংস, যত কম ভাজা মাংস খাওয়া যায়, যত বেশি সিদ্ধ করা মাংস খাওয়া যায়, যত কম মাংস খাওয়া যায়, যত কম মিষ্টি খাওয়া যায়, এই জিনিসগুলো বয়স 30 থেকে 35-এর ভিতরে সতর্ক হইতে হবে। এছাড়া কোনো উপায় আমি খোলা দেখি না। অতএব আমরা আপনাদের মঙ্গলের জন্য বলছি, যারা আমরা এই 70-এর কোঠার 71-এর কোঠার মানুষগুলো, আমি গ্রামে গেলে আমাদের বন্ধুদের দেখি প্রতিদিনই বলে যে আমার দাওয়াত আছে, এই জন্মদিন, এই ম্যারিজ ডে, বিয়ে, ওর শ্বশুর বাড়ি, ওই বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধুর ছেলে, এই যে দাওয়াত খাওয়াটা, আর সকল খাবার একই ধরনের, সেই পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হাটফুড, করা করা মিষ্টি, এই খাবারগুলো যারা খায় আমাদের বন্ধুদের ভিতরে চোখের সামনে, গত 5 বছরে আমি দেখলাম আমার প্রায় 27টা বন্ধু চলে গেলো এই বেশি দাওয়াত খেয়ে। অতএব আমাদের যে দাওয়াত খাওয়ার পরিমাণটা, এটা কিন্তু কমাতে হবে।